করোনা নিয়ে বৈঠক করতে ধূপগুড়িতে আসলেন মন্ত্রী বুলুচিক বড়াই। বুধবার 11:30 নাগাদ অনগ্রসর কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলুচিক বড়াই ধূপগুড়ি পৌরসভা কার্যালয়ে আসেন। এরপর ধূপগুড়ি হাসপাতাল পরিদর্শনে যান তিনি। সেখানে সমস্ত দিক খতিয়ে দেখার পর ধূপগুড়ি গার্লস কলেজে যান, সেখানে সেফ হোম করা হয়েছে। এরপর ফের ধূপগুড়ি পৌরসভা চেয়ারপার্সনের ঘরে বৈঠক করেন তিনি। এদিন মন্ত্রীর সঙ্গে ছিলেন প্রাক্তন বিধায়ক মিতালী রায়, ধূপগুড়ি পৌরসভার চেয়ারপার্সন ভারতী বর্মন, ভাইস চেয়ারম্যান রাজেশ সিং, আইসিবিডিও, ব্লক স্বাস্থ্য আধিকারিক সহ আরো অনেকে। যে এমনি এখন প্রথমে তো নিজেকে বাঁচার জন্য একটু নিজেকে সাবধান হইতে হবে, তার জন্য আমরা বলছি যে কমসে কম এই পরিস্থিতির মোকাবেলা করার জন্য নিজেকে যদি সেফ থাকতে হয় তাহলে কিন্তু ডিস্টেন্সটা একটু মেনটেন করতে হবে, তারপরে একটু মাস্ক পরে পরবে, স্যানিটাইজার দিয়ে হাত ধুবে, এইসব যদি করে তাহলে দেখা যাবে যে নিশ্চয়ই আমরা একটা ভালো জায়গায় যেতে পারবো, তাকে কন্ট্রোল করতে পারবো। সেটা আমি এখানে দেখছি, তো নিশ্চয়ই আমরা এখানে বিভিন্ন সাহেবের সঙ্গে আমরা কথা বলেছি এইসবকে একটু নজর রাখার জন্য। আর সেখানে হলো যেটা আমরা নিশ্চয়ই দেখছেন যে আজকে আমি জলপাইগুড়ি গেছি, অলিপুরও গেছি, কোচবিহার গেছি, আমরা সব জায়গায় পরিদর্শন করছি যে এই পরিস্থিতির মধ্যে প্রথম তো মানুষের পাশে দাঁড়ানো যাতে মানুষ আগে বাঁচে সেই জন্য আমরা কিন্তু পরিদর্শন করছি, আমরা গিয়ে দেখছি তাদের কাছে তাদের সমস্যাগুলো শুনতেছি। অনেক জায়গায় একটা কোনো সমস্যা থাকতেই পারে, কিন্তু আমি স্পেসিফিকভাবে বলতে চাই যে সত্যি আজকে আমাদের যে হেলথ ডিপার্টমেন্ট, ডক্টর, নার্স, নিয়মের সিওমের আশাকর্মীরা বলুন, পুলিশ বলুন, সত্যি তারা কিন্তু এত ভালো কাজ করছে যে তাদেরকে আমি সাধুবাদ জানাই যে সত্যি তারা কিন্তু আজকে নিজের জীবনে Euronews, Bengal Times 24/7.